ইমেজ সংকটে থাকা বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। উপজেলা থেকে বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশীর বিষয়টি দলের গণতন্ত্রের চর্চার ফসল বলেও এ সময় দাবি করেন কাদের দিবাকর বিশ্বাসের রিপোর্ট আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহের আজ ছিল শেষ দিন সকাল থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করতে শুরু করেন তৃণমূল নেতাকর্মীরা সকাল দশটার কিছু পর থেকেই মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা নেওয়ার কার্যক্রম শুরু হয় এ সময় অনেকেই দলীয় মনোনয়নের ব্যাপারে আশা প্রকাশ করেন তবে মনোনয়ন না পেলেও দলীয় নির্দেশ মেনে কাজ করার অঙ্গীকারও করেন অনেকে আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমি ওখানে ব্যাপক উন্নয়ন করেছি পৌরসভায় এবারে ওই বেশ কোটাLiberal শারদে ইনশাআল্লাহ আমাদের মনোনয়ন দেবে মনোনয়ন পাওয়ার পরে আমি পাইগ্যা চা উপজেলাবাসীর জন্য শত নিষ্ঠার সঙ্গে কাজ করব এবং তাদের সঙ্গে মিলেমিশে থাকব মনোনয়ন না পায় তারপরেও দলের যে নির্দেশ দলের যে আদেশ আমরা সেইভাবে কাজ করব উপজেলা নির্বাচনকে ঘিরে বিপুল সংখ্যক আওয়ামী নেতার মনোনয়ন সংগ্রহকে দলের ভেতর গণতন্ত্রের চর্চা হিসেবেই দেখছেন দলের সাধারণ সম্পাদক পার্টি যত বেশি হবে তত বন্ধনহীন গণতন্ত্রের চর্চাটা আরও বিকশিত এতে বহু মতের প্রকাশ ঘটবে এ সময় দলের শরিকদের সঙ্গে কোনো সম্পর্কে টানাপড় নেই জানিয়ে কাদের আরও বলেন বিএনপির ডাকে জনগণ আর সাড়া দেবে না বিএনপি এখন কোনো ইস্যুতে আন্দোলনের ডাক দিলে সেটা জনগণের কোনো সাড়া তারা পাবে না কারণ দেশে বিদেশে তারা দুর্নীতির জন্য জন্য সন্ত্রাসের সংকটে আছে বিএনপি নেতাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা না থাকায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপি দিবাকর বিশ্বাস বাংলা টিভি ঢাকা কক্সবাজার সহ সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা চলছে দাবি করে এখনও কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল প্রশ্ন ফাঁসে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান তিনি সকালে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন নওফেল উপমন্ত্রী আরো বলেন প্রশ্ন ফাঁসের দুর্বলতা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে উপস্থিত ছিলেন তবে পরীক্ষার প্রশ্নপত্র এখন পর্যন্ত ফাঁস হয়নি এবং এখন পর্যন্ত নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষাগুলো নিতে সক্ষম হয়েছি যেহেতু এখন পর্যন্ত ফাঁস হয়নি আমরা আশা করছি শেষ পর্যন্ত কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না